আয় বৃদ্ধি, রিজিকের সচ্ছলতা বা সংকীর্ণতা এক রহস্য ঘেরা বিষয়। অনেকেই মনে করেন রিজিক হচ্ছে অর্থকড়ি ও বিপুল ধনৈশ্বর্য, কিন্তু সঠিক হল রিজিক একটি ব্যাপক পরিধিকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সুস্বাস্থ্য, বুদ্ধিমত্তা, সময় ও জীবনের বরকত, সন্তান সন্ততি ও তাদের সুস্থতা এবং সার্বিক কল্যাণ উন্নতি। আর এই সব কিছুর নিয়ন্ত্রণ কেবলই আল্লাহর হাতে। মহান রব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টি কুলকে রিজিক দান করেন, তাই তিনি তার মহান গুণবাচক একটি নামও ধারণ করেছেন আর রাজ্জাক। আর তিনি সমস্ত রিজিকের উৎস এবং একমাত্র রিজিকদাতা, এই বিশ্বাস আমাদের আকিদার অংশ। তবে এসব বান্দা লাভ করে তার জন্য বরাদ্দকৃত উপায় উপকরণের মাধ্যমে, তাই আমাদের কর্তব্য হলো হাত গুটিয়ে বসে না থেকে এর জন্য নির্ধারিত উপায় উপকরণ সংগ্রহের চেষ্টা করা, যেমন চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, শিল্প চারু, চাকরি বাকরি বা অন্য কিছু। আল্লাহ তাআলা সূরা মুলকের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মিন রিযকিহি ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো, আর তার নিকটেই তো পুনরুত্থান। আয় রোজগার বৃদ্ধি পাক, জীবনে সচ্ছলতা আসুক, অন্তত প্রয়োজন পরিমাণ রিজিক আমার থাকুক, এ কামনা সবার। তবে ব্যক্তিভেদে সবার নিয়ত এক নয়। বহু মানুষ যারা দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হওয়ার জন্য রিজিক কামনা করেন, এ লেখা তাদের জন্য নয়। এ লেখা তাদের জন্য যারা প্রশান্ত চিত্তে এক আল্লাহতে সমর্পিত হয়ে থাকতে প্রয়োজন পরিমাণ হালাল রিজিক কামনা করেন। রিজিকের সচ্ছলতা কামনার পেছনে একজন মুসলমানের যে নিয়ত থাকতে পারে, একজন মুসলমানের নিয়ত হতে পারে তার উপর তার পরিবারের আল্লাহ কর্তৃক অর্পিত দায়িত্ব ও অধিকারগুলো আদায় করা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বিশ্বের অপর অপর মুসলমানদের ও বিশেষত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মেহনতে সাহায্য করা, বেশি বেশি দান খয়রাত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং সর্বোপরি ইসলামী সমাজকে সর্বোচ্চ তুলে ধরা। আসলে একজন মুসলমানের সম্পদ উপার্জন ও রিজিক কামনার নেপথ্যে এমন নিয়তই তো থাকা উচিত এবং তার ব্যয় হওয়া উচিত এসব বৃহৎ স্বার্থেই। কি কি আমল করলে আয় বাড়ে, আমরা এর উপায়সমূহের মধ্যে কোরআন ও হাদিস থেকে 14টি আমলের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আজ প্রথম ও দ্বিতীয় আমল নিয়ে আলোচনা করছি। প্রথম আমল, তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা, আল্লাহর ভয় তথা তাকওয়া অবলম্বন করা, তার নির্দেশাবলী পালন ও নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা, পাশাপাশি আল্লাহর ওপর অটল আস্থা রাখা, তাওয়াক্কুল করা এবং রিজিক তালাশে তার সাহায্য প্রার্থনা করা, কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা আত-তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহ বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদরা। অর্থাৎ আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ যে আল্লাহকে ভয় করবে, আনুগত্য প্রদর্শন করবে, আল্লাহ তার সকল সংকট দূর করে দেবেন এবং তার কল্পনাতীত স্থান থেকে রিজিকের সংস্থান করে দেবেন। আর যে কেউ তার উদ্দেশ্য হাসিলে একমাত্র আল্লাহর শরণাপন্ন হয় তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যান। বলা বাহুল্য, এই তাকওয়ার পরিচয় মেলে হালাল উপার্জনের চেষ্টা এবং সন্দেহযুক্ত কামাই বর্জনের মধ্য দিয়ে। দ্বিতীয় আমল, তাওবা ও ইস্তিগফার করা, অধিক পরিমাণ ইস্তিগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বাড়ে। আল্লাহ তাআলা তার অন্যতম নবী ও রাসূল নূহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরে সূরা নূহ এর 10-12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ আর বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা। হাদিসে বিষয়টি আরেকটু খোলাসা করে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি ضিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইযু লা ইয়াহতাসিব। অর্থাৎ
যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকসারাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দ্বীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আজ প্রথম আমল তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা এবং দ্বিতীয় আমল তাওবা ও ইস্তিগফার করা নিয়ে আলোচনা করা হলো। ইনশাআল্লাহ বাকি আমলগুলো নিয়ে পরবর্তী পর্বগুলোতে আলোচনা করা হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুন।